আর এখন তো কাপল ব্লক বের হয়েছে, অনেকে কাপল ব্লক করে, অনেক ছেলেরা টাকার জন্য নিজের ঘরের বউকে পণ্য বানিয়ে ফেলছে। এটা যুবকরা ভালো বুঝবে, আমার চাচারা বুঝবেন না, যুবকরা ফেসবুকে এখন কাপল ব্লগের ফেতনা এসেছে, ঠিক না? এতদিন ছিল ফুড ব্লগ, ট্যুর ব্লগ, এখন এসেছে কি হাজবেন্ড ওয়াইফ, একমাত্র তাদের একান্ত সময় ছাড়া, আর বাদ বাকি সময় যা করে, কোথায় ঘুরতে যায়, কিভাবে রেডি হয়, কোন মেকআপটা দেয়, কোথায় যায়, কি করে, ঢলাঢলি মাখামাখি সব কিছু ভিডিও করে ব্লগ বানিয়ে তারপরে ফেসবুক ইউটিউবে আপলোড করে, আছে না নাই? যে সকল ছেলেরা ফেসবুক ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে সামান্য কয়টা টাকার জন্য নিজের বউকে পণ্য বানিয়েছে, সে একটা বেহায়া পুরুষ, নির্লজ্জ পুরুষ, বেশরম, আত্মসম্মান বোধ বলতে তার মধ্যে কিচ্ছু নাই। তোমার হায়া শরম নাই, হায়া শরম ডেভেলপ করো। নিজের বউ সাথে নিয়ে ব্লগ বানায় আর মানুষজন এটা দেখে ব্যাকল, লজ্জা লাগে না যে মানুষ তোমার বউকে দেখে আর চোখ দিয়ে তাকায় তাকায়া চোখের জেনা করে। আবার অনেকে তো আছে উল্টা পাল্টা কমেন্টও করে, ব্লগ দেখে ইউটিউব ফেসবুক চ্যানেলে দেখার পরে কমেন্ট করে, ভাই আপনি যেমন তেমন হইলে কি হবে, ভাবিকে কিন্তু ওয়াও। কি যুবক ভাইয়েরা ঠিক আছে কথা? আরেকজন বলে ভাবিকে ফ্যান্টাস্টিক লাগতেছে, ওয়াও জোস, হে ব্যাকল কার জোস কে খায়। নিজের বউয়ের সৌন্দর্য নিজে দেখেন, আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলেছি, এগুলো বাস্তব কথা না অবাস্তব? যে সকল পুরুষরা বিয়ে শাদি করার পরে বউ নিয়ে কাপল ব্লগ বানিয়ে ইউটিউবে ফেসবুকে কয়েকটা টাকার জন্য এইসব ভিডিও আপলোড করে, এরা হচ্ছে দাইয়ুস। দাইয়ুস কখনো জান্নাতে যাবে না, ঠিক কি না? যে পুরুষ তার স্ত্রীকে এভাবে বেপর্দা বানিয়ে জাতির সামনে ছেড়ে দিয়েছে, সে পুরুষ তো দাইয়ুস। ফেসবুক এটা পাবলিক প্লেস, ফেসবুক ইউটিউব এটা কি পার্সোনাল সাইট না পাবলিক সাইট? আপনি ফেসবুকে একটা পোস্ট দিবেন, এই যে মাহফিল হচ্ছে, একটা ছবি তুলে পোস্ট দেন, এটা তখন অনেক জনগণ দেখবে কি দেখবে না? তাহলে এটা পাবলিক সাইট, এটা কি সাইট? বউ কি পাবলিক না পার্সোনাল? তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপনি দেন কেন মিয়া? আপনার বউকে কি আপনি জনগণের সম্পত্তি বানিয়ে ফেলেছেন নাকি? বেহায়া, বেশরম, আত্মসম্মান পয়দা করো নিজের মধ্যে। এদের ব্যাপারে আর কিচ্ছু বলার আমার, মাঝে মাঝে কিছু কঠিন কথা না বললে অনেকে ঠিকঠাক হয় না, কি করবেন, অনেকে কষ্ট পাইতে পারে, কিন্তু আমাদের উস্তাদরা, আমাদের আকাবির আসলাফরা অনেক সুন্দর করে বুঝাইছেন, বুঝাইতে বুঝাইতে কাম হয় না। ব্লগ এসব আজে বাজে ফেতনার ভিডিও বাড়তেছে না কমতেছে? এখানে তো মহিলা প্যানেল নাই, আর টিকটক এটাকে নাপাকির জায়গা বানিয়ে ফেলেছে, মেয়েরা এই টিকটকের মধ্যে কত কিছু করছে। তবে এটার জন্য মা বাবাও কিছুটা দায়ী আছে, মা বাবাই তো এত কম বয়সে মেয়েদের হাতে ফোন তুলে দিয়েছে। এক জায়গায় নাস্তা করতে বসলাম, একজন বলতেছে হুজুর আমার মেয়ে ক্লাস 9 পড়ে, ভালো রেজাল্ট, একদম ক্লাসের ফার্স্ট গার্ল, 1 হয়েছে। আমি খুব খুশি হয়েছি, খুশি হয়ে আইফোন একেবারে লেটেস্ট যেটা আসছে ওটা দিয়ে দিচ্ছি। আমি বললাম তাই নাকি, ভালোই করছেন, এখন আপনাকে কয়েকদিন পর লেটেস্ট জামাই উপহার দিয়ে দিবে। এত কম বয়সে ছেলে মেয়েদের হাতে ফোন দেওয়া, এটা কি উচিত আমাদের? এটা কি আমাদের উচিত? আপনি চলাফেরা করেন, চলাফেরা করেন আমেরিকান স্টাইলে, এরপরে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়, যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় পুলিশের কাছে গিয়ে বিচার চান, আদালতে গিয়ে বিচার চান, সৌদি স্টাইলে, সৌদি স্টাইল বুঝেন নাই, আসামির ফাঁসি চাই, আসামির কি চাই? চলাফেরা করছে কি সৌদি স্টাইলে না আমেরিকান স্টাইলে? বিচার চাইছে কোন স্টাইলে? আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। কষ্ট হচ্ছে ভাইরা, 10 তো হয়ে গেছে, 2 আর, হ্যাঁ আমি আরো কয়েকটা পয়েন্ট বলে ফেলি। আমি হব তেমন আমার রসুল ছিলেন, আমি হব তেমন আমার রসুল ছিলেন, তাহলে হায়া শরম ডেভেলপ করার দরকার আছে না নাই?